আমরা আলোচনা করব যে আমরা Realme মোবাইলে কিভাবে অটো কল রেকর্ডিং অন করে রাখব। আমরা হয়তো সবাই জানি না, আমার ভিডিওটা যদি দেখেন আপনারা খুব সহজ পদ্ধতি, একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে অটো কল রেকর্ডিং অন করে রাখতে পারবেন, যে কোনো কল কিন্তু রেকর্ড হয়ে থাকবে একদম গোপনভাবে। তো চলুন ভিডিওটা দেখে নিই। কল রেকর্ডিং স্টার্ট করার জন্য আপনাদেরকে একদম সহজ পদ্ধতি শেখামু। তো ভিডিওটা আরম্ভ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই অধমের ভিডিওটা দেখার পরে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্লিজ। তো কল রেকর্ডিং অন করে রাখার জন্যে যখনই আপনাকে কেউ কল করবে তখনই কিন্তু এই অপশনটা অন করে রাখলে অটোমেটিক রেকর্ডিং হয়ে থাকবে। তো আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে রিয়েলমি C2 মোবাইল দিয়ে। তো রিয়েলমি মোবাইল দিয়ে আপনারা এইভাবে অটো কল রেকর্ডিংটা অন করতে পারবেন। তো আমি কল সামারি বার করতেছি। তো কল সামারি বার করার পরে উপরে দেখতে পারবেন সেটিংয়ের অপশন আছে, তো সেটিংয়ের অপশনে ক্লিক করে দিতে হবে। তো সেটিংয়ের অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পারতেছেন আইডেন্টিফিকেশন অফ আননাউন নাম্বার, লক ফিল্টার, কল রেকর্ডিং, অটো অ্যানসার, ফ্ল্যাশ অন কল। তো এখানে যে লেখা আছে কল রেকর্ডিং, তো কল রেকর্ডিংয়ে প্রপারলি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আর একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো রেকর্ডিং স্পেসিফাইড নাম্বারস, রেকর্ড আননাউন নাম্বার। তো রেকর্ড আননাউন নাম্বার যে লেখা আছে এই অপশনটা যদি অন করে রাখেন তাহলে আপনাদেরকে যদি কোনো আননাউন নাম্বার থেকে কল করে বা সেই নাম্বারটা যদি আপনাদের মোবাইলে সেভ না থাকে তো সেই ক্ষেত্রে সেই নাম্বারগুলোর কল রেকর্ডিং হবে। তো তার নিচে দেখতে পারবেন রেকর্ড অল কলস। তো রেকর্ড অল কলস যে লেখা আছে এটা যদি অন করে থন আপনাকে যেই কোনো মানুষই ফোন করুক না কেন, সেটা সেভ করা হোক বা আননাউন নাম্বার হোক, সব কলই কিন্তু এখান থেকে রেকর্ড হয়ে থাকবে। তো সিম্পলি রেকর্ড অল কল যে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে অপশনটা অফ থেকে অন করে দিলেই কিন্তু আপনাদের কল রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা রিয়েলমি মোবাইলতে অটো কল রেকর্ডিংটা অন করে রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ।